আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। একটা ইন্টারেস্টিং খবর, ঘটনাটা ঘটেছে আরো কয়েকদিন আগে, গত 15 তারিখে। তারপর মানুষ জানতে পেরেছে আরো দুদিন পরে মাঝখানে। ঘটনাটা কি? ঘটনাটা হলো পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কে মামলা করেছে? পুলিশ বাদী হয়ে মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির আর কি, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, সংক্ষেপে সিটিটিসি, এরা বাদী হয়ে মামলা করেছেন পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে। যে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আমরা নানা সময়ে কথা বলছি এবং এ পর্যন্ত দেশে বিদেশে কাউকে পাওয়া যায়নি যে ডিজিটাল নিরাপত্তা আইনটা যে খুব ভালো, জনগণের খুব উপকারে আসে, এ কথা কেউ বলেছে এমন আমি শুনিনি। ঠিক আছে, এই আইনটা আছে, আইনটাকে আমরা নানাভাবে সমালোচনা করি, সেই আইনেই পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে মামলাটা করা হয়েছে। এখন পিনাকি ভট্টাচার্যকে, এখন আমি যদি বলি যে পিনাকি ভট্টাচার্যকে কে, এটা যদি আপনাদেরকে আমি চিনাতে যাই, আপনারা হয়তো আমার উপর খেপে যাবেন যে তুই বেটা ওনার মতো লোককে তুই কেন চিনাচ্ছিস। না, আমি চিনাচ্ছি না, আমি আলোচনার স্বার্থে বলছি। যারা ইউটিউব দেখেন, যারা সোশ্যাল মিডিয়ায় কিছুটা হলেও সময় কাটান, তাদের অনেকেই পিনাকি ভট্টাচার্যকে চেনেন। ওনার ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে উনি দেশ নিয়ে, জাতি নিয়ে, দেশের আওয়ামী লীগ নিয়ে প্রচুর কথা বলেন এবং সবচেয়ে বেশি কথা উনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। পিনাকি ভট্টাচার্যের এই সমস্ত ইউটিউবের ইগুলো কন্টেন্টগুলো মাঝে মাঝে আমি দেখি, সবসময় দেখি না, আমি স্বীকার করছি আমি সবসময় দেখি না, মাঝে মাঝে দেখি। ওনারটা আমার কেমন লাগে, ভালো লাগে না লাগে, সেটা নিয়ে অন্য প্রসঙ্গ, কারণ ওনার সঙ্গে কিছু কিছু বিষয়ে আমার তো দ্বিমত থাকতেই পারে, উনি একজন মানুষ, আমি একজন মানুষ। তবে ওনার দুটি জিনিস আমি খুব পছন্দ করি না, যেমন শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী, শেখ হাসিনাকে উনি যেভাবে সম্বোধন করেন এটা আমার কাছে ভালো লাগে না, এটা একদম মানে আমার মনের কথা বললাম। আমি মনে করি একজন প্রধানমন্ত্রীকে কথা বলার সময় আরেকটু মানে এত মানে এইভাবে কথা না বললেই ভালো, এটা আমার কাছে মনে হয়, আমি কখনো বলবো না এইভাবে কথা, সে যদি আমার শত্রু হয় তবু আমি বলবো না। আর আরেকটা বিষয় যেটা আমার মানে আসলে ভালো লাগে, সেটা হলো এই ভদ্রলোকের কথা কিছুক্ষণ শুনলে আপনি বুঝতে পারবেন যে উনি প্রচুর পড়াশোনা করা লোক, লেখাপড়া জানেন এবং কথাবার্তা লজিক্যালি বলেন, যখন কোনো কথা বলেন তথ্য প্রমাণ দিয়ে কথা বলেন। হ্যাঁ, একটা কথা থাকতে পারে, যে কোনো লজিক্যালি কিন্তু একটা অ্যান্টি লজিক আছে, যেহেতু উনি একাই কথা বলেন, উনি তো কোনো বাহাসে লিপ্ত হচ্ছেন না, ওনার কোনো প্রতিপক্ষ এখানে নেই, কিন্তু উনি ওনার লজিকগুলি বলেন, আমি এতে কোনো ভুল দেখিনি, উনি বলতেই পারেন, উনি ওনার কাছে মনে হয়েছে ওনার কাছে যে তথ্য প্রমাণগুলি আছে উনি বলেছেন, উনি এক ধরনের বই থেকে বলেছেন, এর উল্টাও তো বই থাকতে পারে, এর উল্টাও তো লজিক থাকতে পারে, সেগুলো তো ওনাকে বলে দিলে হয়তো উনি তার জবাব দেবেন, সেটা অন্য প্রসঙ্গ, ওই প্রসঙ্গ আমি যাচ্ছি না। এখন ওনার বিরুদ্ধে কিন্তু এই সমস্ত কারণে মামলা হয়নি, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে যে ঘটনাটা এরকম যে মফিজুর রহমান নামে এক লোক মিরপুরে আছেন, উনি পুলিশের কিছু তথ্যকে পুলিশের ভাষ্য অনুযায়ী যে বিকৃত করে নাকি উনি দেখিয়েছেন, এবং সেই বিষয়টা নিয়ে আমি আমি বরং একটু মানে পড়ে শোনাতে পারি যে মিরপুরে পুলিশ বাহিনীর একটি ঘটনাকে বিকৃতভাবে প্রচার করা হয়, সেই তথ্য ও ছবি পাঠানো হয় পিনাকি ভট্টাচার্যের ফেসবুক মেসেঞ্জারে। তার মানে মিরপুরে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার ছবি তুলেছে মফিজুর রহমান নামে একজন লোক, সে তার একটা ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে পিনাকি ভট্টাচার্যকে পাঠিয়েছে। তো এখানে পিনাকি ভট্টাচার্যের দোষটা কোথায়? আমার আইডি যেহেতু প্রচুর লোকে প্রচুর কিছু পাঠায়, আমি এক নজর তাকিয়েই হয়তো সেটাকে ডিলিট করে দিই, কোনোটা ডিলিটও করি না, রেখে দিই, পাঠাইছে পাঠাইছে, তার মনে হয়েছে আমাকে পাঠানো দরকার সে পাঠাইছে, সে আমাকে আনন্দিত করার জন্য যেমন পাঠাতে পারে, আমাকে বিব্রত করার জন্য পাঠাতে পারে, অথবা আমাকে বিপদে ফেলানোর জন্য পাঠাতে পারে, পারে। আপনি দেখবেন এটাকে আমি কিভাবে রিসিভ করলাম। তো এখানে পিনাকি ভট্টাচার্যের দোষটা কোথায় আমি তো ভাই বুঝতে পারলাম না।
ওনার কাছে পাঠিয়েছে, সো তাতে কি হয়েছে? আপনি তো মামলাটা করেছেন এই কারণে। হ্যাঁ, আপনি বলেছে, অনেকে বলছে যে আপনি যদি মনে করেন শেখ হাসিনাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, শেখ হাসিনাকে অপমান করার জন্য, শেখ হাসিনার নামকে বিকৃত করে প্রচার করার জন্য আপনি যদি মামলা করতেন, তাই মানতে পারতাম। আপনি ওগুলি করেননি, মানে ওগুলিগুলো সমস্যা না, ওগুলো করা যাবে, কিন্তু মফিজুর রহমানের মেসেজ আপনার এখানে কেন যাবে? আচ্ছা, যদি পিনাকি ভোটার চাইতেন যে আমি মফিজুর রহমান, উনি তো মফিজ জানতেন না, মফিজুর রহমান কি পাঠাবেন তাকে? অজানা একজন লোক মেসেজ পাঠাতেই পারে, যিনি আমার ফেসবুক ফ্রেন্ড না সেও তো আমাকে মেসেঞ্জারে মেসেজ পাঠাতে পারে, পারে না? পারে তো। তো উনি কি করে জানবেন ওনাকে কে কি মেসেজ পাঠাবে? ধরেন একজন লোক কেউ লিখলো পিনাকি ভোটারকে, আপনি তো ফ্রান্সে আছেন, চলো ফ্রান্সের প্রাইম মিনিস্টারকে হত্যা করি, আমার কাছে প্ল্যান আছে, দিয়ে ওনার কাছে একটা মেসেজ পাঠালো। তো পিনাকি ভোটার কি করবে এখন? কি ফ্রান্সের পুলিশ এসে পিনাকি ভোটারকে ধরবে নাকি খোঁজ করবে কে পাঠানো, কি সমাচার? আমি পুলিশের এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার না। পুলিশ মামলা করেছে নিশ্চয়ই, তাদের কাছে অন্য কোনো যুক্তি থাকতে থাকতেও পারে, আমি জানি না। তবে আমি মনে করি এটা নিয়ে যে এখন মানুষের মধ্যে আলোচনা হচ্ছে, হচ্ছে কিন্তু আলোচনা, হয়তো কেউ বলছে না কিন্তু আলোচনাটা হচ্ছে, এই আলোচনাটা কিন্তু পুলিশের ইমেজকে বাড়াচ্ছে না, বাড়াবে না। দু তিনটা প্রশ্ন আসতে পারে, যেমন একটা প্রশ্ন আসতে পারে যে পিনাকি ভোটারদের কথা তো আমরা প্রায়ই শুনি, তো পুলিশ এমন একটা ইস্যুতে তার বিরুদ্ধে মামলা করলো যে বিষয়টা নিয়ে উনি একটা কথাও বলেন নাই, উনি প্রাইম মিনিস্টারকে একটা কথা বলেছেন, তো প্রাইম মিনিস্টারের যে কথা বলার অপরাধে, যদি এটা অপরাধ হয়ে থাকে সেক্ষেত্রে মামলা হতে পারতো, তা তো হয়নি, তা হলো না কেন? তাহলে কি প্রাইম মিনিস্টারের ইজ্জত যায় নাই, পুলিশের ইজ্জত চলে গেছে? তো এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হওয়া দরকার আমি মনে করি, তা না হলে কিন্তু পুলিশের ইমেজ, যে ইমেজ পুনরুদ্ধারের জন্য উনি মামলা করেছেন, সেটা কিন্তু বাড়বে না, বড় বড় কমবে। আর একটা কথা বলি, সেই জিনিসটা হলো কি, আপনি যত খুশি বলেন পিনাকি ভট্টাচার্যের কথা কিন্তু লোকজন শোনে, কেন শুনে? যে কথাগুলি উনি যা কিছু বলেন লজিক দিয়ে বলেন, ওনার লজিক, আমি আগে বলেছি এন্টি লজিক থাকতে পারে, কিন্তু সেটা আপনি বলেন পারলে, আপনার যদি আপনার যদি সে ক্ষমতা থাকে, আপনার যদি সে মেধা থাকে, আপনি বরং পিনাকি ভট্টাচার্য যে যে পয়েন্টে কথা বলছেন সেই সেই পয়েন্টে ওনার কথাকে খণ্ডন করে আপনারা এটা করেন, আপনারা একটা পাল্টা চালান, ওর যদি পিনাকি একটা প্রোপাগান্ডা হয় আপনি একটা পাল্টা প্রোপাগান্ডা চালান, আপনি তো একটা ইন্টেলেকচুয়াল অ্যাটাককে আরেকটা ইন্টেলেকচুয়াল অ্যাটাক দিয়ে আপনাকে এটাকে প্রিভেন্ট করতে হবে, আপনি তো গাইড জুড়ে দেখাতে পারেন না, আপনি গাইড জুড়ে থামাতে পারবেন? এতে কি হচ্ছে, আপনি মামলা করেছেন, এই মামলার খবর দেশের অনেক লোক মানে কিন্তু পড়েছে, পত্রপত্রিকা পড়েছে, তো পড়ার পর তাদের মধ্যে কী হবে? এদের মধ্যে যদি কেউ পিনাকি ভট্টাচার্যকে না চিনত এখন তারা খুঁজে খুঁজে তাকে বের করবে? আপনারা তো পিনাকি ভট্টাচার্য জনপ্রিয়তা বাড়িয়ে দিলেন, দিলেন না? আরেকটা জিনিস, আমাদের পুলিশের একজন কর্মকর্তা বলেছেন তারা পিনাকি ভট্টাচার্য যদি খবর ঠিকানা পান তাহলে তাকে নাকি ই করে নিয়ে আসবে, এই কী বলে ইন্টারপোলের মাধ্যমে ধরে নিয়ে আসা হবে এই ফ্রান্স থেকে। একটু মানে অতি সরলীকৃত বক্তব্য হয়ে গেল না? দেখেন আজকালকার দিনে না ইন্টারনেটের কারণে, ইন্টারনেটের সুবাদে মানুষ কিন্তু জানে যে ইন্টারপোলের মাধ্যমে কিভাবে একজন লোককে বাইরে থেকে ধরে আনতে হয়, কী কারণে ধরে আনতে হয়, কী কী যুক্তি থাকলে ধরে আনা যায়, সেরকম কোনো যুক্তি কি আপনারা ইন্টারপোলের কাছে এস্টাবলিশ করতে পারবেন? আপনারা তো বঙ্গবন্ধু খুনিদেরকে আনতে পারেন নাই, এখন মেজর ডালিমকে আনতে পারেন না, মেজর নূরকে আনতে পারেন না, পারেন না, মেজর নূর তো কানাডা থাকে সবাই জানে, আনতে পারছেন? একজন খুনিকে আনতে পারেন নাই, আর উনি কি কি অপরাধ হয়? সরকার বিরোধী প্রচারণা। আচ্ছা, একটা সরকারের সমালোচনা করা যাবে না? পৃথিবীর কোন ডেমোক্রেটিক রাষ্ট্রে এরকম আছে যে সরকারের সমালোচনা করা যাবে না? উনি সরকারের সমালোচনা করেছেন এই অপরাধে তাকে আপনি ধরে আনতে পারবেন? উনি পুলিশের একটা কাজের ধরলাম বিকৃত, সে বিকৃত একটা ওনাকে কেউ পাঠিয়েছে মেসেঞ্জারে, এই অপরাধে তাকে ধরে আনবেন? হলো, আমি জানি না এটা কীভাবে কী হবে, কিন্তু আমার কথা হলো কি, এটার মাধ্যমে না আমি মনে করি
পুলিশ বাহিনীর ইমেজ কিন্তু বাড়লো না। এবং বটম লাইন হলো যে পিনাকি ভট্টাচার্যের ভিডিওর ভিউ এখন আগের চেয়ে আরও বেড়ে যাবে, পুলিশ বরং তাকে উপকার করে দিলেন, পিনাকি ভট্টাচার্যকে আরও জনপ্রিয় করে দিলেন। আমার কথা হলো যে সবাইকে কথা বলতে দিন, সবার কথা শুনুন, কেউ যদি লজিক দিয়ে বলে সেখান থেকে তো আপনি শুনলে আপনার লাভও হতে পারে, আপনিও কিছু তথ্য পেতে পারেন, সেটা শুনেন, শুনলে তো কোনো সমস্যা নাই, কথাই বলতে দেবেন না, গলা টিপা ধরবেন, এটা তো হয় না রে ভাই। আপনি মফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন, তাকে অ্যারেস্ট করেছেন, সেটা আমার কোনো আপত্তি নেই, আপনি ওটা দেখবেন, ওটা ভালো মন্দ সে কী করেছে না করেছে এটা আদালত বিচার তো আপনি করবেন না, পুলিশের তো বিচার করার ক্ষমতা নাই, পুলিশের ধরেছে অভিযোগ আগে, পুলিশের এখানে একটা পার্টি হয়ে গেছে, সে পার্টি হিসেবে আদালতে যাবে, আদালত বিচার করবে, ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু পিনাকির বিরুদ্ধে যে অভিযোগটা আপনার দায় করেছেন এই ক্ষেত্রে, এটা নেহায়েতই হাস্যকর, মানুষ হাসবে এবং আমার ধারণা মানুষ হাসছেও। আপনি এক কাজ করেন, পুলিশকে বলতে আমি বলছি, আপনি বিভিন্ন পত্রপত্রিকাগুলি পড়েন যারা এই নিউজটা করেছে, নিচের কমেন্টগুলো দেখেন না কি হয়। এবং আমার তো ধারণা, আমি জানি না, আমার তো ধারণা পিনাকি ভট্টাচার্য হয়তো আপনাদের এই ইস্যু নিয়েও একটা দেখবেন, একটা আর্টিকেল কি করবে, মানে আপনার প্রোগ্রাম করবে, যদি করে সেখানে দেখবেন তারা এখন মানুষ কী ধরনের মন্তব্য করে, সবাই কি খারাপ লোক। আমি মনে করি সরকারও এগুলি খেয়াল করা উচিত, যে তার পুলিশ বাহিনী কখন কী করছে না করছে, তাতে তাদের কী লাভ হচ্ছে, লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, এগুলি দেখা উচিত। এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় একটু এমন মানে এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এমন লোককে বসানো উচিত যারা নাকি এই বিষয়গুলোর মানে আপনার আগে পরে বিষয়গুলি বিবেচনা করতে পারবেন, নয়তো না ঝামেলা বাড়বে কমবে না। প্রিয় দর্শক অনেক হলো, ভালো থাকবেন আপনারা, আগামীতে আবার কথা হবে, আল্লাহ হাফেজ।